ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীর বাড়িতে আক্রমণ করার অভিযোগে আটক এক ব্যক্তি। অভিযুক্তের নাম স্বপন শিব। ঘটনা বিশালগড় থানাধীন নাড়াউড়া এলাকায়। অভিযোগ, সোমবার সকালে নাড়াউড়া এলাকার স্বপন শিব নামে এক ব্যক্তি আচমকাই তার প্রতিবেশী নির্মল নট্ট দাসের বাড়িতে গিয়ে হামলা চালায় এবং তাদের বাড়ির টিনের বাউন্ডারি গেট কেটে ফেলে এবং একটা সময় বাড়ির মালিক নির্মল নট্ট দাসের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত চালায়। পরবর্তী সময় বাড়ির অন্যান্য লোকেরা এসে তাকে বাধা দান করে তারপর খবর পাঠানো হয় বিশালগড় থানায়। পুলিশ এসে অভিযুক্ত স্বপন শিবকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, স্বপন শিব বহুদিন ধরেই নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ওই এলাকায়, যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এক কথায় স্বপন শিবের যন্ত্রণায় অতিষ্ঠ গোটা এলাকা। তবে এই দিনের এই ঘটনায় এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কি হয়েছে ঘটনা? এখানে এসে স্বপন শিব, আমার বাড়ি জাঙ্গালিয়া নাড়াউড়া, আমার বাড়ির পাশে স্বপন শিব, হে প্রায় দাও লই হাঁটে, ওই মাছ ধরনের লোয়ারি দি লই হাঁটে, এই রাস্তার মধ্যে আটবো আর মহিলার দিকে কোনো যদি একটু চাইব দেখি, হের ভয়ে কিছু মানুষ কয় না, শুধু শুধু ইনতে বহাবাদ্য করে আইতাছে। আমার শাশুড়ি দিচ্ছে আয়ে সারা শুধু শুধু এদিকে কুবাইতাছে, তিন দিন কুবাইতাছে, আর মুহের বাজে ভাষা বিশ্রী ভাষা কইয়া বহাবাদ্য করতেছে। আমার শাশুড়ি কাছে কইতাছে কিতা কইতাছ কিতা কইতাছ, তারপরে ইতাকে অনেক বিটির ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে ফেলাইছে, তারপরে গলা ভিতরে খুব দিয়েছে। আমি এমন সব ঘুমুটুমুর আওয়াজ শুনিয়াছি, আমি জানালা মানে বাচ্চালে স্কুলে যাবো, জানালো খুলে কিতারি, এমন অবস্থা থেকে আমার হাজব্যান্ড ঘরও আসলো, আমি হেরে কইছি, হেরে কোন হে দৌড়ে আইছি, হের পিছিয়ে দিয়েছে, আমিও আইছি, আইসি আরে এবার তাইনের আমার শাশুড়ি ফেলাইয়া, এবার দাও তাইনের গলা পিছিয়ে, আর তাইনের ভাই পিছনে মাধব শিব পিছন থেকে দৌড়ে আইছি, আইয়া সেটা দাবা খাপ মানে ধসে হঠাৎ করে নাইলে সুদ্ধা করে নিয়ে গেছে। কার উপরে কূপ দিতে আসলো? একবার তো আমার শাশুড়ি উপরে, আর পরে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড তো খালি হাতে কি হয়েছে দৌড়ে, আমি খবর কো অনেক দৌড়ে গড়তে পারিছি। পিওর রিপোর্ট, পাবলিক নাও।